আসসালামু আলাইকুম এমডি আব্দুল্লাহ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো ভাইয়া, হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনার কথা বলেন তাহলে। কেমন আছেন আপনি? আমরা ভালো আছি, আপনি আশা করি আপনি ভালো আছেন, বলেন তাহলে। বলছি যে ভাইয়া, এই যে আপনারা যে ধর্ম বিশ্বাস করেন না, আর এই যে আমরা ধর্ম বিশ্বাস করি, বা যে কোনো একজন সাধারণ মানুষ যারা ধর্ম বিশ্বাস করে আর যারা করে না, এই দুজনের মধ্যে কারা শান্তিতে বেশি থাকে? শান্তিতে তো আপনারা থাকতে দেন না, কারণ হচ্ছে আপনাদের ধর্ম বলে দিচ্ছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার কল্লাউরে ইয়া দাও, তাকে জবাই করে ফেলো। এখন শান্তিতে যদি আপনি হিসাব করেন, তাহলে তো যারা মরে যায় যাদেরকে আপনারা কল্লাউরে দেন, তাহলে তারাই নিশ্চয়ই বেশি শান্তিতে থাকে। এখন তো আপনারা তো শান্তির ফেরিওয়ালা, তো আপনারা শান্তিতে একদম গলার ভিতরে ঢুকাই দেন। এখন এটা তো কি করার আছে বলেন তো? এই যে আপনারা ধর্ম বিশ্বাস করেন না, আপনারা কি শান্তিতে আছেন? শান্তিতে তো থাকবো কেমনে, আপনারা তো শান্তিতে থাকতে দেন না। মনে করেন তাহলে ধর্ম বিশ্বাস আপনার করেন, তাহলেই তো শান্তিতে কথা আপনারা থাকতে পারবেন। তাহলে, মানে এটা তো আপনি জোর জবরদস্তি করতেছেন আমার উপরে। এটা কি ছিল, এটা কি ছিল? মানে আপনি মানে আপনি আমার আপনি মানে চাপাতি নিয়ে মানে আমার গলার আপনি সামনে এনে আবার কাল, বলতেছেন, হ্যাঁ সরি, মানে আপনি চাপাতি নিয়ে আমার গলার সামনে এনে বলতেছেন যে বেড়া তুই আমার ধর্ম নিবি না, আমার ধর্ম না লও তাহলে শান্তিতে থাকবি, না হলে তোমার কল্যাণটা ফলাই দিবি। এই হুমকি না আমাকে দিয়ে আপনি বলতে চাচ্ছেন, আপনি বলতে চাচ্ছেন যে আপনার ধর্মটা খুবই শান্তিময় শান্তিপূর্ণ, এটা নিলে আমি শান্তিতে থাকবো নাকি? ওয়াও, ফ্যান্টাস্টিক। আপনার ইসলামে আসতে হবে এরকম তো কোনো কথা নাই, আপনি অন্য ধর্মে যান। না না, ইসলামে না আসলেও তো আপনারা তো কল্লা উড়ায় দিবেন, সেটা তো আপনি, সেটা আমি আপনাকে দেখাবো, প্রমাণ দেখাবো। আমি কোথায় একটা আপনি মুসলিম একটা প্রমাণ দেখান যে পরিবারের, ইসলাম কথাটা ধর্মের শুনেন, জোর করে জোর করে ইসলাম ধর্ম এর কথা আগে এর শুনবেন? আগে এর আগে বুঝতে হবে না, কথাটা শুনে নেন, বুঝে নেন, আমরা দেখাবো, আমরা যে যে দাবিগুলো করবো অবশ্যই দেখাবো, এটা আচ্ছা আচ্ছা, টেনশন করবেন না। আমরা দলিল প্রমাণ নিয়েই বসে থাকি, দলিল প্রমাণ অবশ্যই আপনি দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা নিয়ে দলিল দিয়ে অন্তত আমাদের লাইভে কেউ এটা এখন পর্যন্ত বলতে পারেনি যে আমারে আসিফ উদ্দিন একটা কথা কইছে কিন্তু দলিল দেখা নেই ভাই, এইরকম কথা কেউ এখন পর্যন্ত বলছে আমি শুনিনি, তো দলিল অবশ্যই দেখাবো। মনে করেন আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এবং আমার মনে হইলো যে না, ইসলাম ধর্মটা ভালো লাগতেছে না আমার কাছে, ভালো লাগে না, এটা ভালো না খারাপ, আমি মনে করেন হিন্দু হয়ে গেলাম বা বৌদ্ধ হয়ে গেলাম বা মনে করেন নাস্তিক হয়ে গেলাম, যাই হই না কেন, এদেরকে ইসলামী পরিভাষায় বলা হয় মুরতাদ, জিন্দিক হ্যাঁ বা মুরতাদ। মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে কি, তাদেরকে মেরে ফেলতে হবে। সে হিন্দু হইলেও মেরে ফেলতে হবে, বৌদ্ধ হইলেও মেরে ফেলতে হবে, খ্রিস্টান হইলেও মেরে ফেলতে হবে, ইহুদি হইলেও মেরে ফেলতে হবে, নাস্তিক হইলেও মেরে ফেলতে হবে। তাহলে আপনার ধর্মটা আমাদেরকে বলতেছে যে কেউ যদি ইসলাম ধর্মটা ত্যাগ করে তাহলে তাকে মেরে ফেলতে হবে, আপনার নবী এটা হুকুম দিয়ে গেছে এবং আপনার আল্লাহ এটা বলছে। এখন আপনি যদি বলেন যে আমার ধর্ম কইতাছে আমার ধর্ম ত্যাগ করলে কারে মেরে ফেলামু, যে ত্যাগ করবো মেরে ফেলামু, এইভাবে আপনারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। এবং আমাকে যদি বলেন যে আপনি মরতে এত ভয় লাগে, তাহলে আপনি ইসলাম ধর্মে থাকেন, যাবেন কেন? থাকেন আমার ধর্মে, থাকেন, যাবেন কেন ভাই? যেমন থাকেন মোহাম্মদ বলে বেড়াইতো, মোহাম্মদ সাবারা বলে বেড়াইতো, ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা, ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা, এই জমিনের মালিক আল্লাহ তার রাসুল, যত যখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা তখন তুমি শান্তিতে থাকবা, সেম জিনিসটাই বলতেছেন আর কি। হ্যাঁ, আমরা তাহলে সেই দলিলটা একটু বের করে দেখি আগে ভাই। ফারাজ ভাই, আপনি যে বললেন একটা কথা, এটা দলিল ছাড়া বললেন ভাই, এইভাবে এর আগে এর আগে আসি ভাই, আমি একটু প্লিজ, আবদুল্লাহ ভাই একটু আনমিউট করে দেবে। আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করি বিফোর আমি আপনাকে রেফারেন্স দেখাই, আসিফ ভাই আপনাকে প্রচুর রেফারেন্স দেখাবে, এর আগে আপনার পজিশনটা আমার একটু বোঝা দরকার। আপনি কি মনে করেন ধর্মের উপর ভিত্তি করে জাস্ট বিকজ অন্য একটা পার্সন বা অন্য একটা রাষ্ট্র আপনার ধর্মে বিশ্বাস করে না, সেই রাষ্ট্রের উপরে আক্রমণ চালানোটা, সেই রাষ্ট্রকে আপনার বশে আনাটা, এই জিনিসটা কি নৈতিক কোনো কাজ, ভালো কোনো কাজগুলো আপনি মনে করেন, শান্তির কোনো কাজগুলো আপনি মনে করেন? না, শান্তির কাজ হবে না, সাথে কাজ বলে মনে করেন না? আপনি কি মনে করেন, আবদুল্লাহ ভাই আপনার নেটওয়ার্ক কি সমস্যা করতেছে? না 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 না, আচ্ছা, আপনি কি মনে করেন যখন কোন একটা কাজ একজন হিন্দু করলে খারাপ, একজন সেই একই কাজ মুসলিম করলে ভালো, আবার একটা কাজ আছে যেটা মুসলিম করলে ভালো আবার সেই কাজটা হিন্দু করলে খারাপ, এরকম কাজটা কি এরকম ভালো মন্দ কি এরকম ভাবে নির্ধারিত হয় নাকি যে কাজটা হিন্দু করলে খারাপ সেই কাজটা মুসলিম করলেও খারাপ? না যে কাজটা খারাপ সেটা হিন্দু করুক মুসলিম করুক সেটা তো খারাপই। যেমন সবার জন্যই কেউ রেপ করতেছে, তাহলে তো ওটা অবশ্যই সবার আমাদের জন্যই খারাপ ক্ষতি। হবে, হ্যাঁ এটা এটা ধর্মের উপর ভিত্তি করবে না যে সে তার ধর্মটা কোনটা কোন ধর্মের উপর ইয়ে করে করতেছে। আমি আপনার কাছে দুইটা ইয়ে পাইলাম, একটা হচ্ছে কারোর উপরে আক্রমণ করাটা খারাপ ধর্মের উপর ভিত্তি করে, কেউ আপনার ধর্ম মানে না এই জন্য তারপর আক্রমণ করাটা, সেই রাষ্ট্রের উপর আক্রমণ করাটা খারাপ, এবং এই কাজটা হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এদের জন্য এক্সক্লুসিভ না, এটা যে কেউ করুক সে খারাপ কাজ করবে, এই দুইটা অপশন, এই দুইটা উত্তর আমি আপনার কাছে পেলাম। জি আসিফ ভাই, প্লিজ আপনি প্লিজ একটু দেন। তাহলে আমারও একটা, আমি একটা প্রশ্ন করি আবদুল্লাহ আপনাকে, মনে করেন হিন্দুরা ভারতের হিন্দুরা বাংলাদেশ আক্রমণ করলো, হ্যাঁ ভাই আপনার এখান থেকে খুবই সাউন্ড হচ্ছে, আপনি একটু নিজেকে মিউট করে রাখেন। হ্যাঁ, মনে করেন ভারতের হিন্দুরা বাংলাদেশের মুসলিমদেরকে আক্রমণ করলো, হ্যাঁ আক্রমণ, মনে করেন বাংলাদেশের কোনো একজন কেউ একজন একটা বোম মারছে ইন্ডিয়াতে, হ্যাঁ বাংলাদেশের কোনো একটা জঙ্গি টঙ্গি ইন্ডিয়াতে ঢুকা একটা বোম টোম মারছে, এখন ভারত গেল চেতা, ওই তো তোর বাংলাদেশি তুই আমার দেশে বোম মারছস,
সে তারা করলো কি, পুরো সেনাবাহিনী নিয়ে পুরো বাংলাদেশ আক্রমণ করে বসলো। ওইটা তো দোষ তো করছে হচ্ছে একটা লোক, একটা একটা দুষ্টু খারাপ লোক করছে, এটার জন্য তো আর পুরো বাংলাদেশের মানুষ তো আর এটার জন্য দায়ী না, তাই না? অপরাধ করে থাকলে তো যে কোনো একজন নির্দিষ্ট মানুষ করে বা 5 জন মানুষ করে, 10 জন মানুষ করে, কিন্তু পুরো পুরো মানে বাংলাদেশিরা তো আর এটার জন্য অপরাধী হইতে পারে না, তাই না? একটা সম্প্রদায়, একটা জাতিগোষ্ঠী তো এটার জন্য অপরাধী হইতে পারে না। কিন্তু ভারতের যে সেনাবাহিনী বাংলাদেশে ঢুকা বললো যে তোরা সবাই হিন্দু ধর্ম গ্রহণ কর, তাহলে তোরা শান্তিতে থাকতে পারবি, তোরা সবাই হিন্দু ধর্ম গ্রহণ কর তাহলে নিরাপত্তা নিরাপদে থাকতে পারবি, তোরা সবাই হিন্দু ধর্ম গ্রহণ কর তাহলে তোরা বেঁচে থাকতে পারবি, নইলে তোদের যে জায়গা সম্পত্তি ঘর বাড়ি ভিটামাটি সব আমি দখল করে নিব, কারণ এইগুলো হইলো আমাকে ভগবানের জমি জমা। হ্যাঁ, বাংলাদেশের যত জমি জমা খাল বিল নদী নালা যা আছে সব হইলো আমাকে ভগবানের, এই কারণে আমরা তোকে এইগুলো দখল করতে আসছি, তোদেরকে আমরা এখান থেকে খেদাই দিব, বাংলাদেশি তোরা জায়গা, তোরা অন্য জায়গায় অন্য জায়গায় কোথাও গিয়ে থাক গিয়া। এরকমের যদি ভারতের হিন্দুরা করে তাহলে এই কাজটা কি ন্যায় কাজ হবে নাকি অন্যায় কাজ হবে, বলেন তো আব্দুল্লাহ। ভাইয়া, এটা আসলে অন্যায় কাজ হবে, কারণ আপনি যেহেতু বলতেছেন একজন করছে, সেহেতু একজনের জন্য মানে সবাইকে এটা বলা মানে এটা পুরাই অন্যায় হবে। মানে একজন করুক বা 5 জন করুক বা 50 জনই করুক মনে করেন, হ্যাঁ কিন্তু এটার জন্য তার পুরো জাতিগোষ্ঠীকে বা পুরো সম্প্রদায়কে তো আপনি দায়ী করতে পারেন না কখনো, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, মানে আমরা এই বিষয়ে একমত হইলাম যে কোনো একজন কোনো কিছু মানুষের অপরাধের জন্য বা কোনো কাজের জন্য কোনো সম্প্রদায়কে কখনো আমরা অপরাধী সাব্যস্ত করতে পারি না, তাই না ভাই? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা হাদিস আপনাকে দেখাচ্ছি, সেই হাদিসটা হচ্ছে তাহকিকৃত সহি হাদিস, এই হাদিসকে পৃথিবীর কোনো মুসলমানের বাচ্চা এটাকে অস্বীকার করতে পারবে না। হাদিসটা আমরা একটু পড়ি, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের হাদিস। ভাই আপনি কি একটু আমাদেরকে পড়ে শোনাইবেন হাদিসটা? আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি। তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইহুদিদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। তারপরে কি লেখা? ও আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাম আমাদের দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এখানে কথা হলো, না আমি হাদিস পড়ে বুঝতে পারছি যে এখানে লেখা আছে যে, হাদিস পড়লে আপনার ভাই হাদিস পড়লে আপনার স্বভাবত আছে, আপনি কেন হাদিস পড়তে কেন আপনি ইতস্তত করতেছেন, বুঝলাম না তো বিষয়টা। একজন মুসলমানের, একজন মুসলমানের কি কখনো হাদিস পড়তে কি কখনো সংকোচ করা উচিত? এই জিনিসটা কিন্তু খুবই এমবারেসিং, আপনি যদি নিজের হাদিস পড়তে এমবারেসড ফিল করেন এই জিনিসটা কিন্তু খুবই এমবারেসিং। আচ্ছা ভাই, হ্যাঁ এর মানে আমি বুঝতে পারছি যে এখানে বোঝাচ্ছে যে জোর করে আপনি মানে আমার পড়ার দরকার নেই। তো আপনি যেমন বললেন যে কয়েকজন ব্যক্তি হাদিসটা আপনি পুরোটা কমপ্লিট করবেন পরে, কারণ এই হাদিস পড়লে সওয়াব আছে, আপনার সওয়াব হবে, আপনার সওয়াবের বিষয়ে আমরা না পড়েন, এটা কিন্তু মুসলিমদের জন্য, আপনি একটু আগে শান্তির কথা বলতেছিলেন, খুবই খারাপ দেখাবে, পড়েন না ভাইয়া। না কথা হলো যে আপনি না পড়েন আব্দুল্লাহ, পুরো যদি আপনি না পড়েন তাহলে আপনাকে আমরা বিদায় জানাবো। এটা দেখাবে এরকম, যে ছেলেটা আসছিল মুসলিম ছেলেটা আসছিল শান্তির কথা বলতে, সে নিজের হাদিস পড়তেই পাবলিকলি এমবারেসড ফিল করতেছে। আচ্ছা আমি পড়তেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বললো, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ ইসলাম তাদের আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বললো, হে আবুল কাসিম, আপনি আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেওয়ার আমার উদ্দেশ্য ছিল, এ দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথা পুনরাবৃত্তি করলেন, জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের, আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। আচ্ছা আচ্ছা, হাদিসটার মানটা কি লেখা ভাই, নিচে কি লেখা, হাদিসটা কি সহি নাকি জয়ী? সহি হাদিস, হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা একটা হাদিস থেকে জানতে পারলাম যে একটা জায়গায় একটা ইহুদি গোত্র থাকতো, এবং সেখানে একদিন নবী মোহাম্মদ তার দলবল নিয়ে বলল, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। আচ্ছা, আপনাকে যদি কেউ বলে যে আব্দুল্লাহ আব্দুল্লাহ মানি ব্যাগে যত টাকা আছে বের করে দাও তাহলে বাইচা থাকতে পারবি, মানি ব্যাগে যত টাকা আছে আমাকে দিয়ে দাও তাহলে শান্তিতে নিরাপদে বাসায় ফিরতে পারবি, এই কথাটা যদি আপনাকে একজন ছিনতাইকারী বন্দুক ধরে আপনাকে বলে, এটা কি হুমকি হবে নাকি এটা আপনাকে দাওয়াত দেওয়া হবে? হ্যাঁ, এটা অবশ্যই হুমকি হবে। তাহলে এই যে মোহাম্মদ যে তার সেনাবাহিনী নিয়ে দলবল নিয়ে ইহুদিদের কাছে গিয়ে বললো, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে, এই কথাটা কি হুমকি দেয়া নাকি এই কথাটা শান্তির বাণী পৌঁছে দেয়া, কোনটা? হ্যাঁ, এই অনুযায়ী হুমকি দেওয়াই বোঝায়। আচ্ছা, মানে মোহাম্মদ একটা ইহুদি গোত্রের কাছে গিয়ে, ইহুদি গোত্রের কিন্তু, ইহুদি গোত্রের কেউ যদি দুষ্টুমি করে থাকতো বা কেউ যদি খারাপ হয়ে থাকতো, অপরাধী হয়ে থাকতো, তাহলে কিন্তু তার বিচার হইতে পারতো, কিন্তু এখানে কিন্তু পুরো সম্প্রদায়কে, গোষ্ঠীকে, সম্প্রদায়কে, জাতিকে উদ্দেশ্য করে মোহাম্মদ বলছে, ইয়াহুদি সম্প্রদায় মানে পুরো সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলছে, মানে একজন দুইজন না কিন্তু সম্প্রদায়, গোটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে মোহাম্মদ বলতেছে, এবং
হুমকিটা কি? হুমকিটা হচ্ছে তোমরা যদি ইসলাম কবুল না করো তাহলে এই ভূখণ্ড থেকে তোমাদের বিতাড়িত করবো, মানে জায়গা জমি ভিটামাটি সব দখল করে নিব। এই জিনিসটা কি হুমকি নাকি এই জিনিসটা শান্তির বাণী পৌঁছে দেয় এখনটা? না, এই জিনিসটা মানে হুমকির মতোই বোঝায়, হুমকির মতো মানে হুমকি। হুমকির মতো? হুমকি তো না, হুমকির মতো কাছাকাছি নাকি? হ্যাঁ হুমকি, হ্যাঁ মানলাম হুমকি। ও আচ্ছা, হুমকি, এটা হুমকি। আচ্ছা আমি তাহলে আরেকটা হাদিস একটু আপনাকে দেখাতে চাই, আমি বের করতেছি। ফারাজ ভাই আপনি কি একটু বলবেন যে এই হাদিসটা, আমরা যে হাদিসটা দেখলাম, ফারাজ ভাই আপনি একটু বলেন তো এই হাদিসের পরে আমরা কি জানতে পারলাম? আবদুল্লাহ ভাই, কি স্কুলে কখনো বুলিড হয়েছেন? স্কুলে? কখনো বুলিড হয়েছেন? হ্যাঁ হয়েছি। যখন আপনাকে কেউ বুলি করছে যে এই কাজটা কর নাহলে তোর এই খবর করে দিব আমরা, যখন এই টাইপের বুলি করে, বা একটা স্কুলের ছেলে আর একটা ছেলেকে যখন বুলি করে, বা স্কুলের বড় ভাইরা ছোট 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 ছেলেদের যে বুলি করে, এইটা এটাকে কি আপনি শান্তির কথা বলেন নাকি এটাকে ওইরকম হুমকির কথাই বলেন? হ্যাঁ মানে হুমকি বলতে এখানে বুলি করতেছে, সেক্ষেত্রে মানে বড়দের কাছে বা প্যারেন্টসদের কাছে আমি বিচার দিই এরকম কিছু? এটা তো আপনি শান্তির বাণী হিসেবে নেন না, তাই না? না, এটা তো অবশ্যই শান্তির বাণী না। যেমনটা শান্তির বাণী আপনি বলছিলেন যে আপনারা তো ইসলাম ধর্ম গ্রহণ করলেই, ধর্মে থাকলেই আপনারা শান্তিতে থাকতে পারবেন, সিমিলার আমি হিসেবে আপনার। না না, হ্যাঁ আমি আচ্ছা, যেটা আমি ধর্মের কথা বলছি না, আপনার আমি সাথে সব আমি মিলাচ্ছি ধর্মের না, কথাই বলিনি, আমি আমি বলছি আপনাকে ধর্মে থাকলে। আপনি ফারাজ ভাই, আমি আপনার সাথে মিলাচ্ছি না, আপনার সাথে মিলাচ্ছি না, বাট আপনাকে দেখাইলাম যে আপনার নবী শান্তির বাণী প্রচার করতেন না, কি করতেন? হুমকির বাণী প্রচার করতেন। না না ফারাজ আচ্ছা ভাই, এখন কনক্লুশনে চলে যায় না, ফারাজ ভাই কনক্লুশনে চলে যায় না, আমি কিন্তু আরো কয়েকটা জিনিস দেখাবো। হ্যাঁ ফারাজ ভাই একটু ওয়েট করেন, এখন আমরা আরেকটা বিখ্যাত হাদিস পড়ি, এটাও তাহকিকৃত সহিহ হাদিস। ইয়া ভাই আব্দুল্লাহ ভাই, আপনি আমাদেরকে হাদিসটার পরিচ্ছদ থেকে একটু আমাদেরকে পড়ে শোনান তো, ভাই পরিচ্ছদ এক আপনি থেকে। পড়েন, আপনি পড়েন, আমি না পড়লে না ভালো বুঝতে পারি, আমি না নিজে না, পড়লে বুঝতে পারি না, আসলে নিজে আপনি পড়লে বললে বুঝতে আমি পারবেন সহজে না? বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, পরিচ্ছদে এই হাদিসে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি। কিতাল মানে হচ্ছে কতল করা, কতল করা বুঝছেন? হ্যাঁ, খুন করা। খুন করা, জবাই করা, গলায় মানে তরবারি দিয়ে চক করে কেটে দেয়া। এটা হচ্ছে একটা সহি হাদিস। এই হাদিসটা বর্ণনাকারী কি? বর্ণনাকারী হচ্ছে খোদ নবী মোহাম্মদ। নবী মোহাম্মদ কি বলছে আমরা পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল। এখন বলেন তো ভাই, এই কথাটা থেকে আপনি কি বুঝলেন, আমাদেরকে একটু বুঝাই দেন তো আগে। আবদুল্লাহ নিজেকে আনমিউট করে কথা বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ মানে আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, এটা যে যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে তার মাল ও রক্ত আমার মানে আমার থেকে নিরাপদ নেই, মানে তাকে লুট করে খুন করা হবে এরকম কিছু একটা। ও মানে হচ্ছে এই হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, নাস্তিকরা, এরা তো আল্লাহকে মানে না, তাই না? তাহলে আপনার নবী কি হুকুম দিয়ে গেছে ভাই, বলেন তো একটু পরিষ্কার করে শুনি। হ্যাঁ আচ্ছা আবদুল্লাহ ভাইয়া, আপনি আনমিউট করে বলেন, আচ্ছা ভাইয়া, আনমিউট করে বলেন। একজনের জন্য তো পুরো ইসলামকে আপনি খারাপ বলতে পারেন না। মানে মোহাম্মদের জন্য আমরা পুরো ইসলামকে খারাপ বলতে পারি না? ফারাজ ভাই শুনছেন না, কথা? ফারাজ ভাই আপনি কথা আপনি শুনছেন? কোরআনে কোরআনে ওয়েট ওয়েট কোথাও ওয়েট এরকম কিছু লেখা ওয়েট আছে ওয়েট, কোরআনে কোথাও? অবশ্যই আছে, এটাও বের করবো আমি। মানে আপনি কোরআন থেকে লেখেন? আপনি কোরআন ফারাজ ভাই থেকে একটু লেখেন হাসেন, না? ফারাজ ভাই একটু হাসেন। একজন যদি মোহাম্মদের ইসলামকে জন্য তো জাজ আমরা করো, পুরো ইসলামকে খারাপ বলতে পারি না, তাই না? জাজ করতে পারবো না, মানে মোহাম্মদকে দিয়ে ইসলামকে জাজ করা যাবে না। আপনাদের তো কোড অফ কন্ডাক্ট হচ্ছে মোহাম্মদ, মানে মোহাম্মদ যেভাবে চলবে সেভাবে আপনাদের চলতে হবে, কিন্তু সেই মোহাম্মদকে দিয়ে ইসলামকে জাজ করা যাবে না। বাইরে এটা না একেবারে জোকের আর একেবারে সীমা আরে অতিক্রম করছে ভাই। আসলে আসলে ভাই ইচ্ছা করতেছে, মানে এটা কোনো কথা বললেন আপনি ভাই? এটা এটা কোনো কথার মধ্যে পড়লো? এটা আসলে কোনো কথার মধ্যে পড়লো যে মোহাম্মদকে ইসলামকে জাজ করা যাবে না? ভাই কোরআন শরীফে এই ধরনের হত্যা খুনের কথা কোথাও লেখা নাই, এটা হাদিস আমরা। যে একটা ওহি, যে এই জিনিসটাকে আপনি জানেন? না না, কোরআনে কি কি আছে একটু পরে আমরা সেটা বের করবো, কোনো সমস্যা নেই, আপনি একটু ধৈর্য ধরেন, আগে এইটা যেটাতে আসি সেটা নিয়ে কথাটা শেষ হোক, তারপর কোরআন থেকে এর থেকে ভয়ঙ্কর কথা আমি বের করে মানে দেখুন, অসুবিধা। আমরা কি আপনার কথা দ্বারা বলতে পারি যে মোহাম্মদ সহি মুসলিম নহে, এরকম কিছু কথা বলতে পারি মানে আপনার কথা থেকে হ্যাঁ এই হাদিস অনুযায়ী তো সেটাই বোঝায় সে সহি মুসলিম না আর কি? ভাই, এই ছেলেকে ফাইজলামি করতে আসছে ফারাজ ভাই, আমি তো এখন কনফিউজ হয়ে যাচ্ছি। না ভাই, আমার কথা হলো ধর্ম, ধর্ম হচ্ছে মানুষকে একটু ভয়ে আমার রাখে। সাথে, আমার সাথে না মানে সহি মুসলিম না না আমি বলতেছি ধর্ম হলো মানুষকে ভয়ে রাখে, ধর্মের কারণে ভাই, মানুষ ভাই হচ্ছে ধর্ম কি ভালো রাখে মানুষ সেটা জিজ্ঞেস করি হিসেবে। নাই। প্রশ্নটা একটু, প্রশ্নটা একটু অ্যাড্রেস করুন, মোহাম্মদ সহি মুসলিম না? হাদিস অনুযায়ী সহি মুসলিম না ভাই মুমিন কাছে পেয়ে এখন মোহাম্মদ কাজ স্বীকার করতেছে ভাই, এর থেকে মজা আর কোনো কি মজা ভাই? এটা এটা মুমিনে হচ্ছে ব্লেসিং আপনার জন্য যে আপনি আজকে আপনি রিয়েল কোনো ছবি ব্যবহার করে আসেন নাই, রিয়েল আইডেন্টিটি ব্যবহার করে আসেন নাই, যে আপনি আল্লাহ ভালোবাসেন সব নাস্তিকতা নষ্ট, আপনি যে রিয়েল আইডি ব্যবহার করে আসেন নাই এটা আপনার জন্য ব্লেসিং একটা। আপনি যদি রিয়েল আইডি রিয়েল ছবি ব্যবহার করে এসে এই কথাটা বলতেন,
ইসলামের ফারাজ ভাই চেহারা আপনার দেখা যায় কথা, এরকম ফারাজ ভাই আপনার আমার, কথা কিন্তু শোনা যায় নাই। ফারাজ ভাই আপনি আবার একটু বলেন, কথা শোনা যায় নাই। সরি, আমার এখানে মনে হয় নেটওয়ার্কটা আপডাউন করতেছে। আমি বললাম যে এটা তার জন্য একটা ব্লেসিং যে সে তার নিজের আইডি, নিজের আসল চেহারা ব্যবহার করে আসেনি আর কি, মাস্ক পরা ইয়া পরা একটা ছবি ব্যবহার করে আসছে। সে তো রিয়েল আইডেন্টিটি নিয়ে আসতো এবং কথা বলতো যে মোহাম্মদ নিজে সহি মুসলিম না, যে না মোহাম্মদ নিয়ে যেসব কথা শুনছি তা সেই অনুযায়ী আমি বলবো যে না, কিন্তু কোরআনে আমি কোনো খারাপ কথা পাইনি, তো সেই অনুযায়ী আমি বলতেছি। সেখানে সেখানে যাওয়া যাবে, সেখানে যাওয়া যাবে, সেখানে হাদিস যাওয়া যাবে। অনুযায়ী ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ডোন্ট ওয়ারি একজনের অ্যাবাউট জন্য ইট। পুরো ইসলামকে খারাপ বলবেন এটা তো হয় হ্যাঁ, না। মোহাম্মদের জন্য পুরো ইসলামকে খারাপ বলা যাবে না, এটা এটা অবশ্যই অবশ্যই, এটা মানে হ্যাঁ একদম খুব যৌক্তিক একটা কথা ছিল, অবশ্যই খুবই খুবই অবশ্যই অসাধারণ একটা কথা ছিল। অসাধারণ কথা ছিল। হ্যাঁ আমরা কোরআনেও যাবো, কোনো সমস্যা নেই বলতেছি তো ভাই, কিন্তু আমরা এখন তো হাদিসে আছি, হাদিসটা আগে শেষ করে নিই, তারপর অবশ্যই কোরআনেও যাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন তখন কোরআনেরও দুই চারটা আয়াত আমরা একটু দেখে নিই, মানে একটু পড়ে নিই সেই কোরআনের ভিতরে কি লেখা আছে। ভাই কোরআনের 8 নম্বর সুরার 39 নম্বর আয়াতটা কি আপনি পড়েছেন? পড়েছিলাম ওইভাবে মনে নাই। আচ্ছা, এই আয়াতে যেটা লেখা আছে সেটার বাংলা অনুবাদ হচ্ছে, আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায় এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। মানে কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ততদিন পর্যন্ত। এর আগে আচ্ছা, কি লিখা ভাইয়া? আগে এর আগে অনেক কথাই লেখা, আপনি যদি চান তাহলে আমি সেই আপনাকে কোন আগে থেকে পড়ে শোনাবো বলেন, কোন এর থেকে আগে পড়ে থেকে, শুনতে হবে, এটার আগে থেকে, এর আগে, এর কয়টা আগে, কয়টা আগে? একটা আগে দশ। গেলেই হচ্ছে, একটা আচ্ছা আগে ঠিক আছে, গেলেই, একটা আগে গেলেই আপনি সেটার ভিতরে কি লেখা আছে আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এটার আগে কি লেখা থাকতে পারে, যে মানে আমি এই হতে যে পারে। যুদ্ধের কথা, কাদের সাথে যুদ্ধ, কি ওর কি জন্য যুদ্ধ, এটা বুঝতে পারতাম আর কি। হ্যাঁ, তাহলে এরপরের আয়াতটা হবে, এর আগের আয়াতটা হবে এরকম এরকম হতে পারে, যে এরপরে যে আয়াতটা আমি বলতেছি সেটা সেটা মিথ্যা কথা একটা বলতেছি। নিছক একটা জোক, না নিছক যোগ না, যুদ্ধের কথা লেখা তার মানে যুদ্ধ হচ্ছে, তার মানে এর আগে কাদের সাথে যুদ্ধ হচ্ছে, কি জন্য যুদ্ধ হচ্ছে, এই বিষয়ে কিছু লেখা থাকবে। কিন্তু এই এই আয়াতে কি আয়াতে লেখা আছে সেটা তো আগে দেখো, লেখা আছে তাদের সাথে যুদ্ধ করতে থাকবে, কিন্তু কাদের সাথে যুদ্ধ করবে সেটা যদি না জানি, কিসের জন্য যুদ্ধ এরকমও করতে তো হইতে হবে? পারে যে কেউ খারাপ কাজ করছে তাদের সাথে যুদ্ধ বা এটা আব্দুল্লাহ করছে। ভাই, আব্দুল্লাহ ভাই, এখানে এন গোলটা লেখা আছে, কিসের জন্য যুদ্ধ করতে হবে? আপনি কি আয়াতটা পড়ছিলেন? আয়াতের মধ্যে কিন্তু গোলটা লেখা আছে, কি জন্য যুদ্ধ করতে হবে সেই গোলটা কিন্তু এখানে লেখা আছে। আসিফ ভাই, আপনি কি আয়াতটা একটু মানে ওই ইয়াটা কি একটু আনবেন? হ্যাঁ অবশ্যই, মানে এই আয়াতের ভিতরে কিন্তু এর আগের আয়াতে কি লেখা থাকতে পারে, পরের আয়াতে কি লেখা থাকতে পারে, সেই দিকে যে যাওয়ার কোনো প্রয়োজন নাই সেটা কিন্তু এই আয়াতের ভিতরেই লেখা আছে। ভাই যুদ্ধটা করতে হবে কতক্ষণ পর্যন্ত একটু বলেন তো ভাই, যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়, এরপরে আল্লাহর হুকুম সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহর গোলটা হুকুম কি, প্রতিষ্ঠিত যুদ্ধ হওয়া মানে করার কি? গোলটা কি? আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা, মানে আল্লাহর মনে হুকুম, করেন, মনে করেন ফারাজ ভাই, মনে করেন যে দুই একটা কাফের খুবই দুষ্টুমি করতেছিল, খুবই খুনাখুনি করতেছে, তখন কি আল্লাহ পাক কি এই আয়াতটা নাজিল করবে যে তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায় এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়, এইটা করবে নাকি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আল্লাহ পাক নির্দেশ দিলে এই ধরনের আয়াত নাজিল হতে পারে, কোন সকল আয়াত? কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ করার কথা হবে তখন এই ধরনের আয়াত আসবে, যে তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে না থাকো যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যায়। আচ্ছা তাহলে আমরা ফারাজ ভাই আর এক কাজ এখানে কিন্তু করি, এক দুজনের কথা বলা হচ্ছে না, এখানে দেখেন পড়েন ভাই, তারপর যদি তারা বিরত হয় আল্লাহর তাদের কার্যকলাপ কার্যকলাপ লক্ষ্য করেন, মানে তাদেরকে মানে বিশ্বাসের উপর ভিত্তি করে, বিশ্বাসের উপর ভিত্তি করে তাদের উপর যুদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা মোহাম্মদের বিশ্বাস, আল্লাহর বিশ্বাসটা একসেপ্ট না করবে। আচ্ছা ফারাজ ভাই এক কাজ করতে পারি তাহলে, আমরা এই কোরআনের এই আয়াতটার তাফসির গ্রন্থগুলো একটু পড়ে দেখতে পারি, তাফসির গ্রন্থের যারা লেখক আছে তারা খুবই তো খুবই অনেক ভালো বড় হয় আলেম, সেটা। অনেক বড় আলেম, তাই না? তারা তো আগের আচ্ছা আয়াত ঠিক পরের আছে আয়াত ভাইয়া, জানে। লাগবে না এই লাগবে না, আমার আব্দুল্লাহ, লাগবে না। আব্দুল্লাহ একটু 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 ওয়েট করেন ভাই, আমার কথাটা শেষ করতে দেন। আমরা তাফসির গ্রন্থগুলো খুললেই তো দুধকা দুধ পানি কা পানি হয়ে যাবে, কারণ তাফসির গ্রন্থের লেখক যারা তারা তো আগের আয়াত, পরের আয়াত, দাইনের আয়াত, বাইরের আয়াত, পূর্বের আয়াত, পশ্চিমের আয়াত, দক্ষিণের আয়াত, উত্তরের আয়াত, সব আয়াত পইরা টইরা তাফসির গুলা লেখে, নাকি ফারাজ ভাই আমি কি ভুল বলতেছি? না ভাই, ঠিকই ঠিকই বলতেছেন। আব্দুল্লাহ ভাই আপনার কি মনে হয় যে আমরা তাফসির গ্রন্থগুলো খুললে তো আরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, নাকি কি বলেন আপনি? ঠিক আছে ভাইয়া, দরকার নাই তো, না না দরকার থাকবে না কেন, দরকার আছে দেখে আমাদের আলোচনা, দরকার আছে দেখে তো আলোচনাটা করতেছি, দরকার থাকবে না কেন, তাফসির তো পড়তে হবে, না পড়লে আমরা জানবো কিভাবে ইসলামে কি আছে এটা জানবো কিভাবে, তাই না? আচ্ছা আমরা তাহলে তাফসির গুলো আমরা পরে দেখবো, এখনই পরে দেখবো, দেরি করবো না, এই খাড়ার উপরে পরে দেখবো, এই যে এখানে নিচেই আছে তাফসির, তাফসিরের বর্ণনা নিচেই আছে। তার আগে আমরা আরেকটা আয়াত পড়ে নিই, সুরা তাওবার 29 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে। ভাই কাদের সাথে যুদ্ধ করতে বলা হয়েছে বলেন তো একটু? আহলে কিতাবের লোকেদের সাথে, ওই লোকেদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ইমান রাখে না, এখানে কিন্তু বলা হয়নি যারা দুষ্টুমি করছে তাদের সাথে যুদ্ধ করো, শুধু এটা কিন্তু বলে নাই, বলছে কি বলে দিছে কাদের সাথে যুদ্ধ করতে হবে, কাদের সাথে করতে হবে ভাই? যারা ইমান রাখে না,
আল্লাহ এবং রাসূলে ঈমান রাখে না, আল্লাহ রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না তারা জিজিয়া করজোড়ে জিজিয়া প্রদান করে, পরিষ্কার ভাবে বোঝাই যাচ্ছে। তো এখন আমরা একটা তাফসির গ্রন্থ থেকে পড়বো, তাফসির গ্রন্থটা হচ্ছে তাফসিরে মাজারি, সারা পৃথিবীতে খুবই বিখ্যাত একটা তাফসির গ্রন্থ। এই তার পঞ্চম খণ্ডের এই যে আয়াতটা একটু আগে আমি দেখাইলাম সেই আয়াতটাই তাফসির আমি পড়ে শোনাবো আপনাকে। তাফসিরে মাঝারি পঞ্চম খণ্ড, আমি পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 117 থেকে 120। ভাই আপনি নিজে একটু পড়েন তো এখানে, আচ্ছা তাফসির বইটা আমি বের করি, বইটা থেকে আপনি সরাসরি পড়বেন, ঠিক আছে। এই যে দেখেন সূরা আনফাল যেটা যেই আয়াতটা আপনাকে দেখাইলাম, আপনি যে আগের আয়াতটা দেখতে চাইলেন সেই আয়াতের তাফসিরটা আমরা একটু পড়বো। ভাই আপনি একটু পড়ে শোনান তো আমাদেরকে এখানে কি লেখা আছে। এবং তোমরা তাহাদিগের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়, এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তাহারে সম্যক দৃষ্ট। সম্যক দ্রষ্টা। আচ্ছা এরপরে তাফসিরটা পড়েন, তাফসিরে কি লেখা আছে, প্রথমেই প্রথমে বলা হয়েছে এখান থেকে পড়েন। তাফসিরে লেখা হয়েছে, প্রথমে বলা হয়েছে, এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। ফিতনা অর্থ বিশৃঙ্খলা, আর পৃথিবীতে সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে শিরিক। হ্যাঁ হ্যাঁ ভাই পড়েন, শেষ করেন, পরের আলোচ্য আলোচ্য বাক্যে এখান থেকে পড়েন। ভাই এত পড়া লাগবে না, বুঝছি না, না না পড়লে আপনি জানবেন কিভাবে? ভাই আমরা তো দলিল প্রমাণ সহ আলোচনা করি, আপনার মনের খুশি খেয়াল খুশি মতো তো আমরা আলোচনা করি না। এই আলোচ্য বাক্যে ফিতনা, আলোচ্য বাক্যে ফিতনা অপসারিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ কথার অর্থ, মুশরিকেরা যতক্ষণ পর্যন্ত শিরিক পরিত্যাগ না করবে অথবা মুসলমানদের একছত্র কর্তৃত্ব মেনে নিয়ে জিসিয়া দিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে। ওয়াও, আমরা তাহলে এখানে কিন্তু এই তাফসিরে কিন্তু একদম দুধকা দুধ পানিকা পানি হয়ে গেল। ফারাজ ভাই দুধকা দুধ কি পানিকা পানি কি হয়েছে নাকি আরো পড়বো আমরা? না পুরোটাই তো ক্লিয়ার ভাই। আচ্ছা এখন আগের আয়াত আর পরের আয়াত, ডাইনের আয়াত, বাইরের আয়াত, উত্তরের আয়াত, দক্ষিণের আয়াত, পশ্চিমের আয়াত, পূর্বের আয়াত, এত কিছু আয়াত পড়ার দরকার নেই। তাফসিরে কিন্তু পরিষ্কার ভাবে খোলাখুলি বইলা দেওয়া হয়েছে যে কাফেররা যতদিন পর্যন্ত শিরিক পরিত্যাগ না করে, আল্লাহর একচ্ছত্র দিন প্রতিষ্ঠিত না করবে, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল চালা যেতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই, যুদ্ধ, জিহাদ চালা যেতে হবে। এটাই কি? আমি তো এটা বুঝলাম, আব্দুল্লাহ আপনি কি এটাই বুঝছেন নাকি অন্য কিছু বুঝছেন? এটাই বুঝছি। আচ্ছা এই তাফসির লিখেছেন আল্লামা সানাউল্লাহ পানিপথি, উনি অত্যন্ত সারা পৃথিবীতে বিখ্যাত ইসলামের আলেম, সবচেয়ে বড় আলেমদের একজন। উনি কি ইসলাম বুঝছে নাকি উনি ইসলাম বুঝে নেই ভাই? অবশ্যই ইসলাম বুঝছে, এত বড় আলেম হয়েছে তো না বুঝে তো আর হয়নি। হ্যাঁ আপনার থেকে তো বেশি বুঝছে নাকি? হ্যাঁ তাহলে উনি বলতেছে, উনি তাফসির এই আয়াতের তাফসিরটা লিখছে, যে এই আয়াতের ব্যাখ্যাটা লিখছে, এই ব্যাখ্যাটা উনি নিজে লেখে নাই, সাহাবা একরাম, নবী মোহাম্মদ সাহাবা একরাম এদের থেকেই লিখছে, যে যতদিন ফেতনা অপসারিত না হবে, মানে ফেতনা মানে হচ্ছে শিরিক, যে এই যে মূর্তি পূজা করে যারা, হ্যাঁ এইগুলোরে ভেঙে চুরে দিতে হবে, এগুলোরে মাইরা মিরা সাফ করতে হবে, যতদিন পর্যন্ত আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এগুলোরে মাইরা মিরা সাফা করে দিতে হবে, সাফা করে কতল কিতাল করতে হবে। এখন ভাই বলেন তো যে এই ধরনের কথাবার্তা কি শান্তির কথা নাকি হুমকির কথা? শান্তির কথা না, ওমা কি বলেন এসব? কোরআনে না বললেন আপনি সব শান্তির কথা লেখা? আপনি পড়ছেন কোরআনে নাকি শান্তির কথা সব লেখা? একটু আগে না বললেন আপনি? হ্যাঁ দুই এক জায়গায় একটু থাকে, সেই যুগের অনুযায়ী এরকম হয়, তো এটা এমন কিছু না ভাই আমার সাথে রিপিট করেন, এটা সহি আয়াত নয়। একটা আয়াত দিয়ে তো আপনি পুরো কোরআনকে যাচাই ভাই বিবেচনা করতে পারবেন না পারেন ভাই? বলেন ভাই এটা সহি আয়াত নয়, এটা বানানো আয়াত না, স্টেজে বানানো না ভাই, এটা আপনি বলেন সমস্যা নাই। আচ্ছা ধরে নিলাম, আচ্ছা ফারাজ ভাই ধরে নিলাম একজন মানুষ অনেক ভালো, হ্যাঁ কিন্তু সে খালি আক্রমণাত্মক জিহাদ করে, কারণ হচ্ছে তার ধর্মে কেউ বিশ্বাস না করলে তার মায়েরা ফেলে, হ্যাঁ মায়েরা তারপরে মানে হুমকি দেয় আমার ধর্ম কবুল করবি নাহলে তার মায়েরা লামু, অন্যদিক তার সব ভালো। এখন এরকমের যদি একজন ব্যক্তি থাকে, এরকমের ব্যক্তিকে কি আমরা অনুসরণ করতে পারি কোনো অবস্থাতেই? ভাই আমি তো প্রথমেই বললাম যে একজন নবী নিয়ে আপনি পুরো ইসলামকে খারাপ বলতে পারেন না, এগুলো তো মিথ্যা হইতে পারে ওনার জীবনীতে যেগুলো লেখা। তাহলে যে আপনি সত্যটা জানছেন কোথা থেকে? আমি তো সত্য জানি না, তাহলে আপনি কিভাবে দাবি করতেছেন মিথ্যা হইতে পারে? যে জিনিস মিথ্যা হইতে পারে সেই জিনিস দাবি করা যায়? দলিল সহ বলতে আমি দলিল সহ দেখাচ্ছি এবং কোরআনের আয়াত, কোরআনের আয়াতটা সম্পর্কে আয়াতটা দিয়ে আপনি যে দেখলেন আপনাদের ধর্মে আক্রমণাত্মক যুদ্ধ, অন্যের উপর যে আক্রমণ করা বিশ্বাসের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে অন্যের উপর আক্রমণ করা, এবং আপনার সাথে যখন প্রথম কথা হচ্ছিল আমি কিন্তু আপনার কাছ থেকে এই জিনিসটা জানতে চেয়েছিলাম যে কারোর উপরে আক্রমণ করা, ধর্মের উপরে, ধর্মের উপর ভিত্তি করে কারোর উপর আক্রমণ করা, এটাকে কি আপনি সমর্থন করেন কিনা, জাস্ট বিকজ তারা অন্য ধর্মাবলম্বী। আপনি বলছেন না এটা আপনি সমর্থন করেন না, এবং সেই জিনিসটাই আপনাকে কোরআন থেকে দেখানো হইলো, তাফসির থেকে দেখানো হইলো, আপনাদের ইসলামের বড় বড় আলেমরা এটা সম্পর্কে যা যা জানছেন, যা যা বুঝছেন, নবীর সময়ের আশেপাশে আলেমরা যেগুলো বুঝছেন সেই রেফারেন্সগুলো দেখানো হইলো। এখন এটা থেকে আপনি কি কনক্লুশন ড্র করতেছেন একটু অনেস্টলি বলেন তো আমাকে।
আচ্ছা ভাইয়া, প্রথমে বাংলা অনুবাদ করেছিল কোরআন কে? হিন্দু, একজন হিন্দু লোক, সে যেসব খারাপ কথা লেখা আছে এগুলো ভাইয়া দেখা গেলো সে আমরা বাংলাতে আপনাকে লিখে দেয়। ভাইয়া শুনেন, আমরা আপনাকে তাফসির থেকে দেখিয়েছি, তাফসিরটা কার? ইবনে কাসিরের তাফসির। আপনি কি জানেন ইবনে কাসির কে? না 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 না, এই তাফসিরটা তাফসিরের মাঝারি, আল্লামা সানাউল্লাহ পানিপথির লেখা ফরজ ভাই। আচ্ছা আচ্ছা, সেটাও তো একটা মানে অথেন্টিক তাফসির, অবশ্যই 100% অথেন্টিক তাফসির। যেখানে আপনি বলছেন আক্রমণাত্মক যুদ্ধ, অন্যের উপরে ধর্মের উপর ভিত্তি করে আক্রমণ করাটাকে আপনি সমর্থন করতেছেন না, সেই জিনিসটাই যখন আমি আপনাকে ধর্ম থেকে দেখাচ্ছি, আপনার ধর্মে এই জিনিসটা বলা আছে, আপনার কোরআনে এই জিনিসটা বলা আছে, আপনার নবী মোহাম্মদ যা যে এরকম হুমকি ধামকি দিতেন, এখন আপনার পজিশনটা কি? আপনার ধর্মটাকে কি আপনি ভালো বলবেন নাকি সব বুঝার ভুল? আমি একজনের জন্য পুরো ইসলামকে খারাপ বলতে পারি না। আপনার কোরআন থেকে যেটা দেখালাম সেটা এখন কোরআন ফার্স্টে বাংলা অনুবাদ করছে যে সে ছিল হিন্দু, সে তো খারাপ কিছু লিখতে হতে পারে, এখন এটা যে ভুল কিছু লিখছে এটা আপনি কি ধরে? আমি এটা এটা কিসের আনসার অ্যাটাক করবো? করা তো ভুল কিছুই এটা এটা কারোর কিসের উপর। এটা এটার কিসের আনসার করবো? আমি নিজে এটার কিসের আনসার করতেছি? আমি তো নিজের উপর বিরক্ত হয়ে গেলাম ভাই। হ্যাঁ ভাই, আমি আর এই বান্দার সাথে আর কথা বলার কোনো অর্থ আমি দেখি না। এই বান্দা কি বলতেছে, এই বান্দা নিজেও বুঝে কিনা আমি তো ভাই কিছু যাই হোক বুঝতেছি না। বা আবদুল্লাহ ভাই, আমাদেরকে কনভিন্স করা লাগবে না, আপনি নিজে যে রেফারেন্স গুলো দেখলেন। আসিফ ভাই, আপনি কি মানে আর্টিকেলের টাইটেলটা একটু বলবেন আরেকবার? হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা ওনাকে বলে দিই যে উনি এখন যে চেষ্টাটা করতেছে কোনোভাবে নাস্তিকদের পাল্লায় পেরে, যে কি বিপদে পড়লাম আজকে, এরা তো দলিল টলিল বের করে সব ন্যাংটা করে দিল, আমার নবীরও ন্যাংটা করে দিল, এখন আল্লাহরও ন্যাংটা করতেছে। হ্যাঁ, এই যে বিপদে যে আপনি পড়লেন, আবদুল্লাহ ভাই আপনি যে বিপদে পড়লেন, এখন আপনি অস্বীকার করতেছেন। এই লেখাটার টাইটেল হচ্ছে ইসলামে অমানবিক দাসপ্রথা, এই লেখাটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিন। এখন আপনাকে একটা পরামর্শটা দিচ্ছি যে আমরা দলিল প্রমাণ সহ আপনার সাথে যতটুকু আলোচনা করেছি, দলিল প্রমাণ সহ আলোচনা করেছি এবং আমরা এটা। গিরিশচন্দ্র সেনের যে হিন্দু ব্যক্তির কথা বলেছেন তার অনুবাদ দেখাই নাই, আমরা দেখাইছি আপনাদের ফাউন্ডেশন থেকে যেগুলো, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেগুলো যেগুলো ইয়ে থেকে ছাপানো হয়, যেগুলো সৌদি আরব থেকে ছাপানো হয়, আমরা সেগুলো দেখাইতেছি। আপনি যদি এটা মনে করেন এটা ভুল হবে তাহলে সরি আসিফ ভাই, প্লিজ। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এগুলা হিন্দুরা মানে ভুল অনুবাদ করে ঢুকাই দিছে আমাকে কোরআনের ভিতরে ঢুকাই দিছে, বা নাস্তিকেরা চালাকি করে আমাকে কোরআনের ভিতরে ঢুকাই দিছে, তাইলে ভাই তাইলে তো আপনার সাথে আসলে আলোচনা করার মতো কিছু নাই। আমরা যতটুকু অনেস্টলি আপনাকে যতটুকু দেখানো দরকার, আরো অনেক কিছু দেখাতে পারতাম, আরো হাজার হাজার আছে আমার কাছে, কোরআনের অসংখ্য আয়াতের তাফসির আছে, হাদিস আছে, অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু আর দেখালাম না, কারণ আমার মনে হয় যে আপনার সাথে হুদাই মানে সময় নষ্ট হবে, ঠিক আছে? আর কারণ আপনার কাছে তো কোনো দলিল প্রমাণ নাই, আপনি হুদাই মানে মিথ্যা কথা বলবেন, এখন যখন দেখবেন যে আপনি ফাইসা যাচ্ছেন তখন আর কি চাপাবাজি শুরু করবেন, মিথ্যা কথা বলা শুরু করবেন। তো এই আলোচনা তো আমরা আসলে করি না। হ্যাঁ, এখন আপনি যেটা করতে পারেন, আপনাকে যেগুলো দেখালাম সেগুলো ভালো করে পড়েন, ভালো করে পড়ে যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে চিন্তা করেন যে আমি যে ধর্মটা বিশ্বাস করি বা আমার বাপ মা আমার যে ধর্মটা শিখাই দিছে যে তুই মুসলমানের পোলা তুইও মুসলমান, এটা আদৌ কোনো সত্য ধর্ম কিনা, কোনো শান্তির ধর্ম কিনা, কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে কিনা, এগুলো আপনি নিজেই বিচার বিবেচনা করেন, ঠিক আছে? আর যদি আমার এখানে আলোচনা করতে আসতে হয় আপনার, তাহলে অবশ্যই দলিল প্রমাণ সহ যৌক্তিক আলোচনা করার মন মানসিকতা নিয়ে আসতে হবে, এছাড়া ভাই আমি আলোচনা করি না। আর নিজের ব্রেনটাকে ওনাকে বরকা দিয়ে না, নিজের ব্রেনটা ভালোভাবে খাটায় চিন্তা করেন যে জাস্ট বিকজ ধর্মে বলছে অন্যের উপর আক্রমণ করা যাবে, এই জন্য কি আক্রমণ করাটা কি যৌক্তিক কোনো কাজ হচ্ছে কিনা, ভালো কোনো কাজ হচ্ছে কিনা, ব্রেনটাকে বরকা না দিয়ে আনবায়াসড হয়ে আপনি আপনার ধর্মটা নিয়ে চিন্তা করেন। আমাদের সাথে যুক্ত হতে হবে নেসেসারি না, আর্টিকেলটা পড়েন সংশয়.কম এ যে আপনি আর্টিকেলটা পেয়ে যাবেন, আর্টিকেলটা ডাউনলোড করেন, ডাউনলোড করে পড়েন, পড়ে দেখেন যে আপনার ধর্ম আসলেও সেই শান্তির বাণী প্রিচ করতেছে কিনা, নাকি নবী মোহাম্মদ যে কাজ করে বেড়াইতো হুমকি ধামকি দিয়ে বেড়াইতো, সেই হুমকি ধামকির হুমকি ধামকি এবং আক্রমণের ধর্ম কিনা আপনার ধর্মটা একটু যাচাই করে পড়ে দেখেন। হ্যাঁ, আপনার আপনার কাছে এটাই পরামর্শ থাকলো, আপনি নিজে পড়ালেখা করেন, নিজে চিন্তা করেন, আমাদের সাথে আপনার আলোচনার আসলে প্রয়োজনও নাই। আপনি নিজে আগে বুঝেন, নিজে বোঝার পরে যখন আপনি মানে সেই সামর্থ্য অর্জন করবেন আলোচনার, তখন আপনি আসেন, তখন অবশ্যই আলোচনা করবো, ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই, মানে আপনাদের কথায় যুক্তি আছে, আমি বুঝতেছি যে অ্যাটাক করা বা এই ধরনের দাস প্রথা সবকিছুই খারাপ, সেই কথাগুলো লিখা আছে, বাট আমি মানে একটা ধর্মে এতগুলো খারাপ আব্দুল লিখি এটা আব্দুল্লাহ ভাই, আমার আমার কথা একটু ফোকাস করেন তো, আপনি কি নামাজ পড়েন? না, রেগুলারলি পড়ি না। আপনি কি ওযু করতে পারেন? হ্যাঁ পারি। ওযু শুরু করে কি দিয়ে একটু বলেন তো, হ্যাঁ, ওযু শুরু কি শুরুতে কি ধুইতে হয়, হ্যালো, ওযু শুরুতে কি ধুতে হয়, শরীরের কোন অংশটা ধুতে হয় ওযু শুরুতে? শুরুতে কান, ওযু শুরুতে কান ধুতে হয়? হ্যাঁ, আচ্ছা, আপনি একটু ইয়াটা বলতে পারবেন, আপনি একটু সুরা ইখলাস বা ফাতিহা যে কোনো একটা সুরা পড়তে পারবেন? বুঝছেন আসিফ ভাই কাহিনী? বুঝছি বুঝছি, তো এই যে ইয়াটা শুনি তো মোহাম্মদ কে ইয়া শুনি তো আমি তখন ইয়া হয়ে গেছে আমার। ইডিয়টস, এগুলা এগুলা ইডিয়ট গিরি করে লাভটা কি, লাভটা কি হয়? আপনারা এদু মেদু আপনারা আসেন হিন্দু ধর্ম নিয়ে কথা, যদিও আমরা হিন্দু ধর্ম এক্সপার্ট না, কি দরকার এগুলো করেন? আপনার কি মনে হয় পাবলিক কেউ বোঝে না?
না আমরা আসি ভাই, মানে ইয়া দিই মানে মানুষের সাথে ছাড়টা দিই তো, মাথায় উঠে বসে মানুষ বুঝছেন, মনে করে যে আমরা কিছুই বুঝি না, কালকে আমরা মানে টপ করে পড়ছি আকাশ থেকে বুঝছেন, সে অতীতে সবার আগে কান দিতে হয়। এরপরে গালি দেওয়া বের করতে হবে।